ভিতরে দেখো কি চিজি ব্যাপারটা একদম। এই হচ্ছে চিলি চিকেনের গ্রেভিটা, ক্যাপসিকাম পেঁয়াজ ভরে ভরে আছে। এটা হচ্ছে ফ্রাইড চিকেন র‍্যাপ কম্বো, গ্রিন চাটনি দিয়েছে, এর মধ্যে মাখিয়ে চলো চিকেনটা দিয়ে একটু গ্রেভিটা মাখিয়ে একটা বাইট নেওয়া যাক। তো চলো স্যান্ডউইচে একটা কামড় বসানো যাক। আজকাল 99 rupees কত আর খাওয়ার পাওয়া যায় যে হারে দাম বাড়ছে জিনিসপত্রে। সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের এমন একটা দোকানের খোঁজ দেবো যেখানে কিনা এসি রেস্টুরেন্টে বসে তোমরা 99 অনেক রকমের কম্বো পেয়ে যাবে, মানে যেই কম্বোটাই তোমরা চুজ করবে না কেন সব কটা হচ্ছে 99 rupees অনলি। এবার ভেবো না সে কম্বোগুলো তাহলে ভেজ হবে, যেহেতু এত কম দাম নিচ্ছে সব কটাই নন ভেজ কম্বো। তো যাই হোক, আজকের ভিডিওর কনটেক্সট মোটামুটি বুঝে গেছো। আজকে একটা এসি রেস্টুরেন্টের খোঁজ দেবো, রেস্টুরেন্ট বলা ভুল হবে, ক্যাফের খোঁজ দেবো, যারা কিনা 99 rupees সমস্ত কম্বোরা দিচ্ছে, মানে পার কম্বো 99 rupees পাবে। এবার গিয়ে বলো না যে সব কম্বো দিয়ে দাও, অনলি 99 দেবো, কেলাবে। ছাদে এসে হঠাৎই এই ফুলগুলোর দিকে নজর গেল। এই জায়গাটাকে দেখো সুন্দর কালারফুল বানিয়ে দিয়েছে, একদম টকটকে পিঙ্ক দেখতে। এগুলোকে মোস্ট প্রবাবলি কাগজ ফুল বলে যতদূর আমি জানি। এই কাগজ ফুলের ক্লিপটা কেন দেখালাম আমি নিজেও জানি না, জাস্ট ভাল লাগলো তাই দেখিয়ে দিলাম। যাই হোক, আর বেশি টাইম ওয়েস্ট না করে চলো এবার সোজা আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি, মারাত্মক খিদে পেয়ে গেছে, লেটস গো। অলরাইট, সো ফাইনালি এই হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল আহার ক্যাফে। ছোট্ট একটা কোজি অ্যাম্বিয়েন্স করা আছে, ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি, বাট তার আগে বাইরের আমার একটা বোর্ড লাগানো আছে যেখানে দেখতে পাচ্ছে কম্বো টুডে বলে লেখা আছে এখানে 99, বাট এটা মোস্টলি এভরিডে থাকছে, বাট কম্বোর মেনুটা চেঞ্জ হচ্ছে, সেটা কী কী থাকছে না থাকছে সেটা আমি জিজ্ঞেস করে বলে দেবো। আপাতত একটু ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। অলরাইট, সো এই হচ্ছে আহার ক্যাফের ভেতরে অ্যাম্বিয়েন্সটা, একদম তিনটের মতন টেবিল পাতা আছে, তোমরা বসে খাওয়া দাওয়া এনজয় করতে পারো। আর অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ছোটো জায়গার মধ্যে সুন্দর করে সাজানো আছে। আর এখানে সুবোধা বসে আছে, কী দেখছো? আর এই হচ্ছে আহার ক্যাফের মেনুটা, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, আমি জাস্ট সোয়াইপ করছি। আর এর ভেতরের প্রাইস গুলো লেখা আছে, ধরো গ্রিল স্যান্ডউইচের ভেতরে গেলাম, এখান দিয়ে তোমরা ডাইরেক্টলি অর্ডারও করে দিতে পারবে, যেটা হচ্ছে বেস্ট পার্ট, মানে তোমরা টেবিলে বসে বসে খাওয়ার অর্ডার করে দিতে পারবে। ফাইনালি আহারে ক্যাফের ভেতর ঢুকে বসে পড়েছি আর খাওয়া দাওয়া নিয়েছি। 99 কম্বো নিয়েছি, তিন রকমের আছে, আপাতত দু রকম আমার কাছে এসছে। এটা হচ্ছে ফ্রাইড চিকেন র‍্যাপ কম্বো, এইরকম সাইজের, সাইজটা এতটা ছিল, আমি একটু শর্টসের জন্য ভেঙেছি, জাস্ট এরকম সাইজে একটা বড় র‍্যাপ দিয়েছে। আর লিটারেলি দেখো এতটা মোটা জাস্ট র‍্যাপটা, এইটা সাথে গ্রিন চাটনি দিয়েছে, আর এখানে একটা মর্টেল টাইপের আছে। তো এই দুটোর কম্বো হচ্ছে 99 rupees। তারপরে সেকেন্ড যদি 99 কম্বোটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর সাথে এই হচ্ছে চিলি চিকেন, যার মধ্যে এক দুই এম তিন পিসের মতন চিলি চিকেন আছে। আর ওভারঅল যা কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট। তো চলো ফার্স্টলি এই র‍্যাপটা দিয়ে শুরু করা যাক, তার আগে এই র‍্যাপের সাথে এই মকটেল আছে কম্বোতেই, তো চলো খেয়ে দিই। রিফ্রেশিং প্রবাবলি লাইম সোডা দিয়েছে। এই হচ্ছে এবার র‍্যাপটা, এরম সাইজের র‍্যাপ আমি ভেঙেছিলাম জাস্ট, ভিতরে দেখো কি চিজি ব্যাপারটা একদম। আমি যদি একবার তোমাদের ভেঙে দেখাই, ও হো হো ভাঙা যাচ্ছে না, চলো এটা এমনিই খেতে হবে। একটু গ্রিন চাটনি দিয়েছে, এর মধ্যে মাখিয়ে চলো, দুর্দান্ত লেভেলের ক্রিমি। ভেতরে স্টাফিংসটার মধ্যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, চিকেন আছে, আরও অনেক কিছু দেওয়া আছে মোস্ট প্রবলি, আর চিজটা একদম ভরে ভরে দেওয়া আছে। আর ইনফ্যাক্ট বাইরের কোটিংটাও না একদম পাতলা একটা কোটিং, আর বাইরে না দুর্দান্ত ক্রাঞ্চি, বেশ ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগছে যখন গ্রিন চাটনিতে ডুবিয়ে খাবে না, এরকম জাস্ট ডুবিয়ে একটা মাখি যাচ্ছে আই গেস, বাট এটা খেতে গেলে একটু মাখা দেওয়া নাহলে তৃপ্তি করে খেতে পারবে, একজনের জন্য সাফিসিয়েন্ট। এই একটা র‍্যাপ খেলেই মোটামুটি তোমাদের পেট পেট ভরে যাবে। ওকে, সো এবার সেকেন্ড 99 কম্বো আমার কাছে চলে এসেছে, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। এই হচ্ছে পরিমাণ এগ ফ্রাইড রাইসের, আর সাথে এই হচ্ছে চিলি চিকেন, তিন পিস আছে দেখলাম। আর চিলি চিকেনের গ্রেভিটা না দুর্দান্ত টেম্পটিং লাগছে কিন্তু, উপরে ভেজিস দেখতে পাচ্ছে ভরে ভরে আছে, আর এরকম কুচো কুচো ডিমও পেয়ে যাবে। তো চলো একটু ফ্রাইড রাইসটাই শুধু আগে খাই। অনেস্টলি স্পিকিং, ফ্রাইড রাইসের ফার্স্ট বাইটে তোমরা বুঝতে পারবে একটা স্মোকি ব্যাপার, যেটা ফ্রাইড রাইস যে ব্যাপারটাকে জাস্টিফাই করছে একটা ফ্রাইড ব্যাপারটা বুঝতে পারবে, আলাদা একটু স্মোকি ব্যাপার এসছে। আর এই একটা ভেজিস না মুখে পড়বে যখন, জাস্ট একটা ক্রাঞ্চি ব্যাপার আসবে, বেশ ভালো লাগলো। আর যা কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য মোটামুটি সাফিসিয়েন্টই আছে। এবার আছে চিলি চিকেনটা, একটু নিয়ে নিই। এই হচ্ছে চিলি চিকেনের গ্রেভিটা, ক্যাপসিকাম পেঁয়াজ ভরে ভরে আছে, আর গ্রেভিটাও বেশ ঘন আছে। তো চলো একটু গ্রেভি জাস্ট নিয়ে আর একটা চিকেন তুলে নিই, এরকম সাইজের এক একটা চিকেন পাবে। তো চলো একটু জাস্ট মাখিয়ে চলো ট্রাই করে আর চিলি চিকেনের গ্রেভিটার মধ্যে একটু সুইট, একটু ট্যাঙি ব্যাপার আছে, আর একটু স্পাইসিও আছে। তো ওভারঅল চিলি চিকেন যেরকম খেতে হয় অথেন্টিক ওরাম টাইপেরই খেতে, ভালো খেতে।
99 খুব বেশি কমপ্লেইন করাও যায় না বাট এইখানে যদি আমি তোমাদের চিকেনটা একবার দেখি আহাহা এটা দুর্দান্ত লেভেলে সফট হয়েছে আর এই হচ্ছে পুরো ভেতরে একদম ঠাসা একটা চিকেনই আছে তো চলো চিকেনটা দিয়ে একটু গ্রেভিটা মাখিয়ে একটা বাইট নেওয়া যাক এরকম একটা 99 ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো হলে মোটামুটি লাঞ্চ ডিনার যেটাই বলো যেন তোমাদের একদম পেট ভরে যাবে অল রাইট সো এবার লাস্ট কম্বো নিয়ে নিয়েছি 99 রুপিসে এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ এরম সাইজের দু টুকরো পাবে সাথে চিপস দিয়েছে সাথে গ্রিন চাটনি দিয়েছে আর এটা হচ্ছে ব্লু হাওয়াই এই পুরোটা দাম হচ্ছে 99 রুপিস আর স্যান্ডউইচের সাইজ লিটারি দেখো বড় ব্রেডকে দুটো টুকরো করে দিয়েছে আর তোমাদের যদি ভেতরে স্টাফিংসটা দেখাই এই হচ্ছে ভেতরে স্টাফিং দেখতে পাচ্ছি গাজর ঠাজর দেখতে পাচ্ছি আর সাথে এই হচ্ছে ছোট ছোট চিকেন চান্স আর মেয়োনিজ তো ভরে ভরে আছে তো চলো স্যান্ডউইচটা একটা কামড় বসানো যাক মেয়োনিজ একদম ভরে ভরে দিয়েছে আর ভেতরে স্টাফিংসটার মধ্যে না একটা সুইট ব্যাপার আছে বেশ ভালো লাগছে খেতে আর গরম গরম ক্রাঞ্চি আছে স্যান্ডউইচটা আর সাথে ব্লু হাওয়াই দিয়েছে যেটা একটু গ্রিন কালার লাগছে চলো একটু খেয়ে তো ওভারঅল এটার টেস্টও ভালো তো এই হচ্ছে 99 রুপিসের কম্বো বাট তার আগে স্যান্ডউইচটা আবার গ্রিন চাটনিটা দিয়ে একবার ট্রাই করে দেখি চলো জাস্ট একটু ডুবিয়ে চলো খাওয়া গ্রিন চাটনি দিয়ে ডুবিয়ে খেতে আরও বেটার লাগছে আর ইনফ্যাক্ট ভেতরে চিকেনের ছোট ছোটো চান্স আছে ওভারঅল খেতে নো ডাউট ভালো 99 রুপিসে ঠিকঠাক আছে শুভদাকে একটু জেনে নিই শুভদা কেমন লাগলো বলো রাইস উইথ চিকেনটা লুকিং জাস্ট ওয়াও নট ওনলি ইটিং জাস্ট ওয়াও অলসো সেকেন্ড হচ্ছে র‍্যাপটা থার্ড হচ্ছে স্যান্ডউইচ এই হচ্ছে আমার রেটিং এটা হয়ে গেল আর যদি লাইক ব্রেকফাস্ট বগেরে এগুলো হয় ব্রেকফাস্টের মধ্যে স্যান্ডউইচের কম্বো পেয়ে যাবে চিকেন স্যান্ডউইচ রয়েছে তার সাথে একটা মকটেল এটা হলো ব্রেকফাস্টের এই সবকটার দামই 99 হ্যাঁ সবকটাই 99 এর মধ্যে এবার কখন কোনটা অ্যাভেলেবিলিটি রয়েছে তার উপরে ডিপেন্ড করে এবার কেউ যদি কল করে আসে তো তার জন্য স্পেশালি আমরা কোনোভাবে অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করে দেবো টাইমিংটা একটু বলে দাও ওপেনিং টাইম হ্যাঁ ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম 11টা থেকে আমাদের ওপেন হয়ে যায় ঠিক আছে 11টা থেকে রাত 1টা অবধি তো আমরা থাকি আমার মতে আর শুভদা বললো শুভদার রাইসটাও ডেফিনেটলি ভালো হয়েছে আর চিলি চিকেনটা ওই কম্বোটা এসে ট্রাই করো 99 এ ওটাও পেয়ে যাবে তো এই দুটো কম্বো আমরা দুজন রেকমেন্ড করে দিলাম বাকি তোমরা এসে ট্রাই করতে পারো এই হচ্ছে আহারে ক্যাফে আর এই দিকটা সোজা চলে গেলে হচ্ছে এয়ারপোর্ট যে বাস স্টপটা আছে এয়ারপোর্ট 1 নম্বরে বাস স্টপ ওই বাস স্টপ দিয়ে তোমরা চলে আসলে একটা মসজিদ আছে ওর পাশ দিয়ে গলিটা ঢুকে যাচ্ছে সোজা একটু আসলে দেখতে পারবে আহার ক্যাফে আর এইদিকে একটা মাঠও আছে আর উল্টো দিকে এই চিরাগ অ্যাপার্টমেন্ট আছে চিরাগ অ্যাপার্টমেন্টের ব্যাং অপোজিটেই হচ্ছে এই আহার ক্যাফে অলরাইট সো ফাইনালি এই ব্লগটাকে এবার এন্ড করার ফলে আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি তোমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে যাই না কবে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে 3 দিন বাই বাই Stay safe and stay happy. Bye.